ড্রাগস মাফিয়ার বিরুদ্ধে এইবার স্ট্রিং অপারেশন চলালে সাংবাদিকর সজাতি দলে। এই ঘটনা সংঘটিত হয়েছে গৌরীপুরের পর্বতজোড়ার কাজীগাঁও আরক্ষী থানার সুপারিঘাটত। এনেদরে আগে আগে ড্রাগস মাফিয়া, পিছে পিছে সাংবাদিকর সজাতি দল। এই ঘটনা সংঘটিত হয়েছে পর্বতজোড়ার কাজীগাঁও আরক্ষী থানার সুপারিঘাটত। দীর্ঘ দিনেরপরা সুপারিঘাট অঞ্চলত চলি আহিছে ড্রাগসর রমরমিয়া বেহা। ড্রাগস খরপরা এই গোপন খবরের ভিত্তিত আজি সাংবাদিকর সজাতি দল এটাই স্ট্রিং অপারেশন করাত উলাই পড়ে এই তথ্য। সাংবাদিকসকলক দেখি ড্রাগস মাফিয়ার দলটোয়ে দৌড়ি দৌড়ি পলাই যাবলৈ ধরাত এজন ড্রাগস মাফিয়া রাইজে হেদি হেদি করায়ত্ত করিবলৈ সক্ষম হয়। করায়ত্ত করা ড্রাগস মাফিয়াজনের নাম রাহুল নার্জারী বুলি জানিব পৰা গৈছে। পিছত কাজীগাঁও আরক্ষী খবর দিয়াত আরক্ষী আহি ড্রাগস মাফিয়াজনক আটক করে থানালৈ লৈ যায়। এতিয়া প্রশ্ন হল ড্রাগস মাফিয়া দলের বাকি সদস্য কেজনের আটক করব পারিবনে কাজীগাঁও আরক্ষীয়ে? সেয়া হব সময়তহে লক্ষণীয়। পর্বতজোড়ারপরা নূর ইসলাম তালুকদারের রিপোর্ট, অল আসাম নিউজ 30।